আসসালামু আলাইকুম, দিস ইজ জওয়ান মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টম টেইলর ডেনিম প্যান্ট। টম টেইলর ডেনিম প্যান্ট চমৎকার দুইটা ওয়াশ, দুইটা সেট বা দুইটা আপনার কালার বলতে পারেন আপনারা, দুইটা ওয়াশের এবং খুব ভালো ফেব্রিক্সের স্প্যান্ডেক্স, এবং ফেব্রিক্স হচ্ছে 12 থেকে 12.5 আউন্স, চমৎকার ফিটিংসের এবং চমৎকার প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনাদের জন্য চমৎকার কিছু ইনফরমেশন আছে। আপনারা প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে কিছু বিজনেস নিজেরা করতে পারেন, সেই বিষয়ে ডিটেলস ভিডিও এই চ্যানেলটায় আসতেছে, যেটাকে আমরা ওএসপি অনলাইন সেলস পার্টনার বলছি। অনলাইন সেলস পার্টনার যারা হতে চান তাদের জন্য অলরেডি কিন্তু আমরা আমাদের ই খোলা শুরু করেছি, আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি, ডিটেলস নিচ্ছি এবং কি কি ডিটেলস দিবেন, কিভাবে কাজ করবেন সব কিছু মোটামুটি এই চ্যানেলটায় আসছে, চলে আসছে। আপনার ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য আরো বেশ কিছু ইনফরমেশন আছে, আচ্ছা সেটা আমরা পরে আলোচনা করি সেকেন্ড পার্টে। আগে আমরা চলে যাই হচ্ছে আমাদের ডেনিমে। ডেনিমের প্রোডাক্ট দুইটা একটু ওয়াশ দুইটা দেখেন, যেন আপনার কাছে মনে হবে যেন আপনার জন্য তাকায় আছে আপনার দিকে। এত চমৎকার এবং আপনার যেটাকে বলে খাবার লোভনীয় হয়, পোশাক তো লোভনীয় হয় না, পোশাক হয় আকর্ষণীয়, তো আকর্ষণীয় একটা প্রোডাক্ট। আরেকটা জিনিস হচ্ছে ডেনিমের জন্য মার্কেটে একটা স্ক্যাসিটি কাজ করছে দুইটা কারণে। একটা হচ্ছে দেখাইতে দেখাইতে বলি, কাছে নিয়ে আসেন ওয়াশটা দেখেন, স্ক্যাসিটি বা একটা মার্কেটে একটা মানে গ্যাপ কাজ করতেছে ডেনিমের, খেয়াল করে দেখেন চমৎকার ওয়াশটা, সেটা কিন্তু প্রথমে বোঝা যাচ্ছে। এবং খেয়াল করেন টম টেইলর এখানে আপনার ই দেওয়া আছে, প্লাস এখানে একটা ট্যাগ দেওয়া আছে, এখানে দেখেন ওয়াশটা চমৎকারভাবে ফুটছে। সবচেয়ে বেশি যেটা আপনার কাছে আকর্ষণীয় বা কাছে ভালো লাগবে সেটা হচ্ছে ফুল এটার লুকসটা দেখেন, এটার লুকসটা স্প্যান্ডেক্স আছে, চমৎকার লুকসটা দেখেন, উইস্কারগুলো চমৎকার ফুটছে। এবং এই জায়গাটায় হাতের এই জায়গাটা, এটা খুব ট্রেন্ড চলতেছে এখন, এটা আপনার ই দেওয়া আছে, কী বলে এটাকে আপনার একটা ডিস্ট্রয় ইফেক্ট দেওয়া আছে, বাটন দেওয়া আছে, রিবিট দেওয়া আছে 75। কেয়ার লেভেলটা দেখেন, কেয়ার লেভেলটা চমৎকার, দুই পেজে কেয়ার লেভেল দেওয়া আছে, খুব ভালো একটা আপনার পকেট ফেব্রিক্স দেওয়া আছে। যদি আপনি প্রোডাক্টটা ধরেন খুব মিনিমাম প্রাইসে ম্যাক্সিমাম একটা প্রোডাক্ট, এবং খুব চমৎকার একটা প্রোডাক্ট দেখেন, ব্যাক সাইডটা দেখেন, চমৎকার একটা প্রোডাক্ট। অনেকে বলে ভাই আপনি একটা প্রোডাক্ট খুলেই শেষ করে ফেলেন, অন্তত দুইটা প্রোডাক্ট দেখান না, আসলে একটা ওয়াশের দুইটা প্রোডাক্ট দেখা এত কোনো এই নাই। তারপর আপনারা দেখতে চান যেহেতু অনেকেই কিন্তু খুব খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ধরেন, দেখছেন আমরা কালকেও কিন্তু 100% এক্সপোর্ট প্রোডাক্ট দিছি, এটা হচ্ছে দুবাই এক্সপোর্ট, এটা হচ্ছে দুবাই এক্সপোর্ট আর 100% এক্সপোর্ট। অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনারা বলে দেন না, দেখেন আমরা কিন্তু বারবার বলতেছি আমরা যদি 100% এক্সপোর্ট দিই, যেমন কালকের প্রোডাক্ট আমরা কিন্তু লিখেই দিছি 100% এক্সপোর্ট। অনেকে তর্ক শুরু করে যে ভাই আপনারা বলে দেন না, এখন বলে দিতে আমি দুবাই এক্সপোর্ট, কিন্তু কোনো ভিডিও আছে যেটা দুবাই এক্সপোর্ট বলে দেয়, যেটা 100% এক্সপোর্ট সেটা 100% এক্সপোর্ট বলে দেই। আচ্ছা এটা নিয়েও মজার একটা কাহিনী আছে বলবো আপনাদেরকে। আর যেটা বলতেছিলাম যে ডেনিমের জন্য একটা স্কেসিটি কাজ করতেছে, এটার কারণ হচ্ছে ডেনিমের বা সুতার প্রাইস বার্সের ডলার দেখেন, এটা যেটা লাইট কালারটা আরও চমৎকার, কারণ একদম এপার্ট আর ওপার্ট মনে হচ্ছে, অনেক দূরের মনে হচ্ছে, মানে এইটা একটা ফেব্রিক্স এটা একটা ফেব্রিক্স মনে হচ্ছে নতুনদের জন্য, কিন্তু ফেব্রিক্স কিন্তু একটাই ছিল, ওয়াশ করে কেমিক্যাল দিয়ে এটা এরকম পর্যায়ে আনা হয়েছে, এটা এই পর্যায়ে আনা হয়েছে, এটা সম্পূর্ণ ওয়াশের খেলা। কাছে নিয়ে আসেন দেখেন, এখান থেকে ফুল ফেড হয়ে গেছে, ফুল ফেড, যে জিনিসটা সবচেয়ে ইয়ং জেনারেশন পছন্দ করে সেটা হচ্ছে ফুল ফেড। এবং পকেটে ওটা তো আমি দেখাইছি আপনাদেরকে, দেখেন পকেটে কিন্তু একটা ট্যাগ দেওয়া আছে, যখন যে কেউ পরবে ফেড যেহেতু পকেটে শুতে শুরুছে একটা ট্যাগ দেওয়া আছে, এটা চমৎকার একটা ফিল দিবে যে পরবে তার জন্য, দেখেন কারণ লাইট কালারটাতে এমন হয় ফেডটা কিন্তু উঠতে চায় না, দেখাইতে চায় না, এটাতে দেখেন ফেডটা দেখেন, হুইস্কারগুলো দেখেন, চমৎকার আসছে, আর এই ডিস্ট্রয় এফেক্টটা যেন একটা এক্সট্রা একটা আকর্ষণ তৈরি করছে। ট্যাগ দেওয়া আছে, মেইন লেবেল দেওয়া আছে, আপনার লেদার প্যাচ দেওয়া আছে, সব একটা মোটামুটি একটা প্যাকেজ প্রোডাক্ট দেখেন, ফুল একটা প্যাকেজ প্রোডাক্ট। তো এটার রেশিও কেমন আছে, ও যেটা বলতেছিলাম যে প্রাইস যেহেতু বাড়ছে, সুতরাং যে জিনিসটা হয়েছে যে ইনস্ট্যান্ট প্রোডাক্ট করেন তাদের প্রাইস ইনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে। আর আমাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যেহেতু আমরা দুবাইয়ের প্রোডাক্টগুলো করতেছি,
দুবাইয়ের প্রোডাক্টগুলো এমন হয় যে এটা কিন্তু অনেক আগে থেকে বুকিং থাকে, সুতা কেনা থাকে, মিনিমাম 6 মাসের একটা গ্যাপ থাকে। সুতরাং প্রাইস বাড়তে 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 যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন যে আমরা প্রাইস বাড়াই। যেমন এখানে আছে আমরা এটা আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে ধরেন 16 পিস 6,400। তো এটার প্রাইস অলরেডি কিন্তু 1200-1250 ডেনিম কিন্তু অলরেডি হোলসেলই করতেছে 430 টাকা। দেখেন আমাদের সাথে কিন্তু তাদের 30-35 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে যারা আমাদের অন্যদের কাছ থেকে নিচ্ছে। যাই না আমরা আপনারা যারা অন্যদের কাছ থেকে নেন কিনা, কারণ আমরা দেখছি কিছু আমাদের লয়াল ক্লায়েন্ট আছে শুধু আমাদের কাছ থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। তাও আমি জানি বাইরে থেকেও আপনারা কিছু প্রোডাক্ট নেন, তাহলে আপনারা জানেন যে 1200-1250 ব্রাউন্সের প্রাইসটা কিন্তু আর একটু বেটার এবং এটা ফিনিশিং কোয়ালিটি এভরিথিং কিন্তু খুবই সুন্দর। আচ্ছা এখন রেশিওটা আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে 28-36, 28-1, 36-1, 30-32, 34 হচ্ছে দুটো করে। তার মানে আপনি দুটো অসাধারণ সেটের শেডের বা কালারের আপনি দুটো পাচ্ছেন, এটা 8 পিস পাচ্ছেন, এটা 8 পিস পাচ্ছেন। 16 পিস আপনার প্রাইস পাচ্ছেন হচ্ছে 16 পিসের প্রাইস পাচ্ছেন হচ্ছে 6,400। আর যদি আপনি 32 পিস নেন তাহলে পাচ্ছেন হচ্ছে 12,500। 6,400, 12,500। অনেকে বলেন তাই ফেব্রিক্সটা একটু দেখাই দিবেন, ফেব্রিক্সটা আমি আপনাদেরকে দেখাই দিই। চমৎকার ফেব্রিক্স, ফেব্রিক্সে কোনো সন্দেহ নাই, 100% এক্সপোর্টের ফেব্রিক্স, স্প্যান্ডেক্স আছে সুন্দর, প্রোডাক্টটা খুবই চমৎকার, যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন। কারণ খুব রিসেন্ট ফেব্রিক্সের দাম বাড়ার কারণে আমরা ডেনিমের দাম কিছুটা আপডেট করতে আমরা নিজেরাও বাধ্য হব। তো এটা ছিল আর ইনফরমেশনের ক্ষেত্রে যে জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলতেছি, অনেকেই আমাদেরকে সারা পৃথিবী থেকে আমাদের সাথে কাজ করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যারা কাজ করতে চান তারা আমাদের মেইল করেন অথবা আমাদেরকে কষ্ট করে আপনারা ফেসবুক ইনবক্স করেন। কী কী ইনফরমেশন ইনবক্স করবেন তারা এই এই চ্যানেলে একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে, একটু ভিডিওগুলো দেখে নেবেন। এই চ্যানেলটাতে দেখেন পুঁজি কম এই চ্যানেলটাতে ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনাদেরই প্রশ্ন ছিল সেটা হচ্ছে অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া আপনারা তো নেগেটিভগুলো আমরা যে আপনাদের সাথে কাজ করি কিন্তু আপনাদের কিছু কিছু দেখা যায় 20টা রিভিউর ভিতরে অন্তত 2টা রিভিউ অনেকেই বা অনেকে একটু ব্যাড কমেন্টস করে, কিন্তু ব্যাড কমেন্টসগুলো আপনারা ডিলিট করেন না কেন? অন্যরা তো ডিলিট করে দেয়। আমরা অ্যাকচুয়ালি ব্যাড কমেন্টসগুলো ডিলিট করি না, কারণ যারা প্রফেশনাল তারা ঠিকই জানেন যে এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে আপনার অবান্তর এবং ঠিক না। যেমন গতকালকে একজন ফোন দিছে, একজন একটা কমেন্টস করছে যে ভাইয়া আপনারা ডেনিমগুলো যে দেন 2 কালার কিন্তু আপনি 2 শেড বলেন, 2টার আলাদা আলাদা ফেব্রিক্স, কখনোই এক ফেব্রিক একটা কালার দিয়ে 2টা শেড সম্ভব না। তো জিনিসটা হচ্ছে এরকম যে যারা মোটামুটি প্রফেশনাল তারা কিন্তু ভালোভাবেই জানেন যে এটা একটা ফেব্রিক্স, কেমিক্যাল এবং ওয়াশ ইফেক্টের কারণে 2টা 2টা কালার হয়ে যায়, এটা কখনোই ফেব্রিক্স আলাদা আলাদা হয় না, 2টা ফেব্রিক্স একই হয়। তো এইখানে আপনাদের জন্য একটা ছোট্ট ও গল্প বলতেছি আমি মাঝে, এখন মাঝে মধ্যে আমি আপনাদের ইনফরমেশনের জন্য বা বোঝার সুবিধার জন্য আপনাদের পরিচিত একটা গল্পে আজকে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এরকম যে এক বাঘ আর এক বানর তর্ক লেগে গেছে। সেটা হচ্ছে বানর বলতেছে আপনার বাঘ এই ঘাস হচ্ছে আপনার হলুদ, আর বাঘ বলতেছে না সবুজ। বিচারের জন্য তারা গেছে সিংহের কাছে, সিংহ বাঘকে জরিমানা করছে এবং বানরকে ছেড়ে দিছে। তখন বাঘ বলতেছে রাজামশাই আপনি তো বনের রাজা, আপনি বিচক্ষণ, আপনি কিভাবে এটা মেনে নিলেন যে ঘাস হচ্ছে হলুদ? তখন সিংহ বলতেছে যে দেখো আমি বিচক্ষণ কিনা আমি জানি না, তবে আমি এইটুকু জানি যে ঘাস সবুজ, কিন্তু তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তুমি বানরের সাথে তর্কে জড়াইছো, তোমাকে পানিশমেন্টটা দেওয়া হয়েছে বানরের সাথে তুমি তর্কে জড়াইছো। সেকেন্ড জিনিস, যে জিনিসটা তুমি জানো সেটা নিয়ে কারোর সাথে তর্কে জড়ানোর কিছু নাই, খুবই সিম্পল বিষয়। সুতরাং আমরা অনলাইনে অনেকেই দেখতেছি এখন কমেন্টসে একজন আরেকজনকে সাথে তর্কতর্কি করতেছেন, বিশেষ করে আমরা যদি থার্ড পার্টির কোনো ইনফরমেশন শেয়ার করি সেই ক্ষেত্রে, যেমন আমি কমেন্টস ডিলিট করি না কিন্তু এর ভিতরেও আমি অনেকগুলো কমেন্টস ডিলিট করছি, যেমন হচ্ছে নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোতে তাহলে একজন আর একজনকে আই করতেছেন, একজন ইসলামিক দৃষ্টিকোণ আনতেছেন, একজন ফাঁসিবাদ বলতেছেন, একজন এইগুলো বিষয় নিয়ে আপনারা কমেন্টসে তর্কাতর্কি করতেছেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে
আমরা মাঝখানে একটা ইনফরমেশন শেয়ার করছিলাম ইন্ডিয়ার ব্যাপারে, সেখানে অনেকে আমাদেরকে বকা দেওয়ার চেষ্টা করতেছেন, বাজে কথা বলার চেষ্টা করতেছেন যে ইন্ডিয়া থেকে কেন আমরা ইম্পোর্টের ইনফরমেশন দিচ্ছি, কেন আমরা ইম্পোর্ট ইন্ডিয়ার প্রমোট প্রোডাক্টকে প্রমোট করতেছি। অ্যাকচুয়ালি যদি ভিডিওটা আপনি দেখতেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে আমরা ইন্ডিয়ার প্রোডাক্ট প্রমোট করতেছি না। প্রতিটা ভিডিওতেই, ম্যাক্সিমাম ভিডিওতেই আমি কিন্তু বলতেছি বাংলাদেশি প্রোডাক্ট বেটার। সুতরাং এই সমস্ত টপিক্সে এসে আপনারা নেগেটিভ কমেন্টস করতেছেন, মানে কেমন জানি সবাই নেগেটিভ কমেন্টস করার জন্যই প্রস্তুত থাকেন, এবং অনেকে আবার এটাকে রিপ্লাই দিয়ে জিনিসটাকে আরও জঘন্য করে তোলেন। তো বিষয়টা হচ্ছে, যখন আপনি জানেনই যে একটা প্রোডাক্ট বা একটা জিনিস সম্পর্কে ফুললি আপনি জানেন, সেটাকে জাহির করার কিছু নেই, এই জন্য আপনাকে বান্দরের সাথে কখনোই তর্কে জড়ানো উচিত না। এই জন্য দেখা যাবে যে অনেক নেগেটিভ কমেন্টস এসে আমরা রিপ্লাইও দিই না। তো এটা ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ, এবং যারা আমাদের সাথে থাকতে চান, ভালো কাজ করতে চান, তাদেরকে আবারও আমি বলতেছি আপনারা খুব দ্রুতই আপনাদের যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা কষ্ট করে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেন, আমরা আপনাদের সাথে খুব দ্রুতই যোগাযোগ করবো এবং খুব দ্রুতই আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। এখন প্রোডাক্টের ব্যাপারটা আবার একটু বলে দিই, 12-12.5 আউন্স টম টেইলর 1x1 পলি করা 100% এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে দুবাই এক্সপোর্ট হওয়া প্রোডাক্ট, আপনার 1:2:2:1 রেশিওতে 16 পিসের প্রাইস পড়তেছে 6,400, এবং 32 পিস যদি কেউ নেন তার জন্য প্রাইস পড়তেছে হচ্ছে 12,500, 6,400, 12,500, 16 পিস 32 পিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন, অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিংয়ের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।